এবর্ষ আমার মহালক্ষ্মী পূজা 50 বর্ষ গোল্ডেন জুবলি অবসরে আমি মানে গুড়ায় প্রোগ্রাম রাখিছু পাটনাগড়বাসী পাটনাগড় জনসাধারণ তথা বলাঙ্গীর জেলার লোকঙ্কর কাজে। যেহেতু এবর্ষ 50 বর্ষ গোল্ডেন জুবলি পালন করা হচ্ছে, তার উপলক্ষে আমি এবর্ষ হার 3 তারিখর আমার পূজাটা 15 তারিখ পর্যন্ত চালুছে। 15 তারিখ পূর্ণাহুতি হবা, 16 তারিখ যেহেতু সংক্রান্তি হচ্ছে ভসাণী নেই হুয়ে, 17 তারিখে ভসাণী যাত্রা হবা। আর ই যে 15 দিন যে মাঙ্কর পূজা চালবা, এই 15 দিন মাঙ্কর পূজারে আমি স্পেশালি লোকঙ্কর কাজে রাখিছু। আমি আমার রাতে যাত্রা মনোরঞ্জন কাজে প্রত্যেক দিন লোকঙ্কর মনোরঞ্জনে রখা হয়েছে। তারপরে আনন্দ বাজারটা যে গোটে দিন হেসি এবর্ষ, সেটা 3 দিন মাঙ্কর অন্নভণ্ডার খুলি দিয়া যা পাটনাগড় জনসাধারণ কাজে। আবাড়ু বৃদ্ধ বনিতা ব্রাহ্মণ রু চণ্ডাল পর্যন্ত সমস্ত আসি সেখানে ভোজন করবে। তারপরে মিনাবজার সেই গড়িতর ফিল্ডে পড়ুছে, বড়ে আকারে পড়ুছে। আর আমার মহালক্ষ্মী পূজাটা আমি এবর্ষ 3 তারিখে এটা অধিবাস হচ্ছে, 3/12/2024 অধিবাস হচ্ছে। আও কলস যাত্রা হচ্ছে সেদিনে, 4 তারিখে পুরাণ পঠন হবা, 9/12 মা লক্ষ্মী ও নরসিংহ ভগবান বিবাহ উৎসব পালন করা হবা, 10 তারিখ মঙ্গলবার দিন আনন্দ বাজার আছে, 13 তারিখে শুক্রবার দিন বি আনন্দ বাজার আছে, 14 তারিখ শনিবার দিন বি আনন্দ বাজার আছে। মাঙ্কর 3 দিন আনন্দ বাজার লক্ষ্মী ভণ্ডার খোলা হবা, সেদিন সমস্ত কাজে সেটা খোলা হবা। আর হারি গোটে দিনে 10,000-15,000 লোক অধিকা সে অন্ন ভোজন করছেন। আউ আমার 12 তারিখ সরি 12 তারিখ বলছে, 15 তারিখে 12 বজে রু 1 বজে ভিতরে আমার পূর্ণাহুতি পড়বা। আউ 17 তারিখে ভসাণী যাত্রা, 3 বজে রু হারাহারি রাতির 9:30 বজে তক ভসাণী যাত্রা মহা আড়ম্বরে হবা। যে ভসাণী যাত্রাকে আজ তক বলাঙ্গীর জেলার বি বোধ নিয়ে হয়েছে বলিয়া মতো লাগুছে, এই প্রকার ভসাণী যাত্রাটে হবা। ইনে তো যে পূজা হেসি সে পূজা হবা, বাকি বিশেষ আকর্ষণ মাঙ্কর যে এবর্ষ অন্ন ভণ্ডারটা সমস্ত 3 দিন কাজে খুলি দিয়া হবা। যে গোটে দিন খোলা হেসি 3 দিন কাজে খোলা হবা, যেটা তারমানে গোটে দিনর অন্ন ভণ্ডারর খরচ হারাহারি যেটা 5 লক্ষ প্লস হচ্ছে, সেটা ফের ই আমার দাতা মানকে দাতা মানে হি দৌছেন এটা ইনু আমার নিজে। সেটা এবর্ষ 15 দিন ধরে পূজা চালবা, 3 তারিখে 15 তারিখ তো পূজা চালবা, 17 তারিখ ভসাণী হবা। বজেটটা আছে হারাহারি 15-20 লক্ষ টঙ্কা আছে।